শুভ সকাল শিক্ষার্থীরা, আমাদের সেকেন্ড রাউন্ড রুটিনের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের পূর্বের ক্লাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পূর্বের ক্লাসে আমি দশম অধ্যায়ের বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে দুটি সমস্যা ছিল, একটি ছিল কিশোর অপরাধ। আজকে পরবর্তী যে সমস্যাটা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা করব। আমি ভেবেছি, এবং ভেবেছি বলতে কি, আমি জানি তোমরা কিশোর অপরাধ নিয়ে আমি যেটুকু আলোচনা করেছিলাম সেখানে কিছু অনুশীলনী অংশ তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা পেয়েছো এবং অনুশীলন করেছো। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি তোমরা পূর্বেও ছবিতে দেখেছো, তারপর একটু স্মৃতিতে রাখার জন্য আমি আবার দেখাচ্ছি, তোমরা একটু দেখো এবং দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা আজকে কী বিষয়ে আলোচনা করব এবং বিভিন্ন তথ্য জানব। এসো আমরা একটু ছবিগুলো দেখি। তোমরা নীরব একটু ছবিগুলো দেখো, আমি পূর্বেই প্রথমে কিছু কথা বলেছিলাম। আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে, তারপরও আজকের আলোচনার সাথে সম্পৃক্ত আছে। আমরা একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি, কিছু নেশা জাতীয় জিনিস দেখছি, কেন আবার দেখা যাচ্ছে সে একই অবস্থা। কিছু কথা লেখা আছে, তোমরা পড়ে নাও। আমরা বর্তমানে যেই ছবিটা এখন দেখলাম সেই ছবির পরিপ্রেক্ষিতে আমরা সহজেই বুঝতে পারছি আজকে আমাদের বাংলাদেশের সামাজিক সমস্যার পার্ট 3 ও 4 থেকে আমরা মাদকাসক্তি নিয়ে পড়ব। সেখানে আমরা কি জানবো বা কি আলোচনা করব, মাদকাসক্তি কি, মাদকাসক্তির ধারণা, তারপরে কারণ, তারপরে প্রভাব, প্রতিরোধ, প্রতিকারমূলক ব্যবস্থা। তাহলে শুরুতে এসো, আমরা মাদকাসক্তি বলছি বা মাদক দ্রব্য বলছি, বিষয়টা কি? মাদক এটা একটা শব্দ আর শক্তি দুটো মিলে মাদকাসক্তি, মাদক যোগ আসক্তি, অর্থাৎ কোনো কিছুতে আকৃষ্ট হওয়া। আসক্তি মানে ইচ্ছা, আকৃষ্ট, অভিলাষ, হ্যাঁ, আকাঙ্ক্ষা। তো এই বিষয়গুলোতে আকৃষ্ট হওয়া বিষয়টিকে বোঝানো হচ্ছে। আমরা তো জানি যে কোনো বিষয়ে আকৃষ্ট হওয়াটা ভালোই লক্ষণ, কিন্তু এখানে কেন সমস্যা বলা হচ্ছে, নিশ্চয়ই সেটা নেগেটিভ অর্থাৎ নাবোধক অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে মাদকাসক্তি বিষয়টা আমাদের জন্য কি ইতিবাচক কোনো দিক নয়, অর্থাৎ নেতিবাচক একটি দিক। তো মাদকাসক্তি বিষয়টি জানার পূর্বে আমাদের একটু বিষয় জানতে হবে, এটি বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সামাজিক সমস্যা এবং সমাজ জীবনে এর উপর প্রভাব, মানে বিরাট ক্ষতিকর প্রভাব ফেলছে। আমরা একটু জানি বা আমরা আলোচনা করছি যে মাদক দ্রব্যগুলো কী, আমরা মাদকাসক্তি কী তার প্রভাব ধারণা জানার পূর্বে আমাদের মাদক দ্রব্যগুলো কী কী সেটা একটু জানা দরকার। তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, আমি পড়ে লিখছি, এটা এখানটায় লিখে দিচ্ছি। মাদকাসক্তি, আমরা মাদক দ্রব্যগুলো সম্পর্কে একটু খেয়াল করি, কোন কোনগুলো মাদক দ্রব্য। তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয় বসেছ এবং তোমরা সেগুলো খেয়াল করে দেখো এবং খাতায় লিখে নাও। মাদক প্রথম হচ্ছে একটি নেশা জাতীয় দ্রব্য। আমি যদি এটাকে
ছকাকারে দিই তাহলে ভালো হয়। আমাদের মাদক দ্রব্য গুলো কি কি? প্রথম দেখতে পাচ্ছি গাঁজা, সেকেন্ড দেখতে পাচ্ছি ফেন্সিডিল, হেরোইন, তারপর কি পাচ্ছি ইয়াবা। এগুলো এক একটা নাম, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা, এগুলো এক একটা নাম। তাহলে মাদকাসক্তিটা সূত্রপাতটা আমরা আগে মাদকদ্রব্য সম্পর্কে জেনেছি, এখন মাদকাসক্তির সূত্রপাত, অর্থাৎ এটা কিভাবে সৃষ্টি হলো বা কিভাবে এটা আসছে। সাধারণত আমরা মাদকাসক্ত ব্যক্তিদের বা সঙ্গীদের সাথে যখন আমরা মেলামেশা করি তখনই কিন্তু আমরা মাদকাসক্তিতে কি মিশে যায়, অর্থাৎ আমরা মেলামেশার মধ্য দিয়ে সেই আসক্তিতে জড়িয়ে পড়ি। এখন মাদকাসক্তি এই বিষয়টি নিয়ে আমরা একটু একটু আলোচনা করা দরকার, একটু ধারণা নেওয়া দরকার, বিষয়টা কি, কেন আমরা মাদকাসক্তির দিকে আসক্ত হচ্ছি কেন। প্রথম কথা হচ্ছে আমাদের না এই মাদকা, যে আমি যে বললাম যে গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা, এই সব শব্দগুলো খুব একটা অপরিচিত শব্দ। এই অপরিচিত শব্দগুলো এগুলো ভালো দিক না মন্দ দিক, এদের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে না জেনে আমরা কিন্তু মাদকা শক্ত হয়ে পড়ছি। তারপরে সাময়িক উত্তেজনা, অর্থাৎ অনেকে আছে, যেমন জিনিসটা কি, আমরা অনেক সময় রেস্টুরেন্টে খেতে যাই, খেতে গিয়ে বিভিন্ন আইটেমের খাওয়া থাকে, তো অনেক সময় দেখা গেল যে যেমন আমি যখন অনেক প্রথমে শুরুতে আমি না ক্যাশুনেট সালাদ বলে একটা সালাদ আছে, আমার কখনো খাওয়ার অভিজ্ঞতা ছিল না, তো আমি প্রথম যখন একটা লিস্টের মধ্যে দেখি ক্যাশুনেট সালাদ, তো ক্যাশুনেট সালাদটা কি, এটা একটা আমার আগ্রহ, এটা ভালো মন্দ দিকটা, যেহেতু রেস্টুরেন্ট ভালোই থাকবে ওখানে কখনোই খারাপ থাকবে না। তারপরে যে এই যে আগ্রহ, সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে যে আমি জিনিসটা কী খাবো, তা আমি সঙ্গে সঙ্গে অর্ডার দিলাম, দিয়ে খাওয়াটা নিবৃত্ত করলাম, দেখলাম যে ভালোই লেগেছে, আবার আরেকটা একদিন আরেকটা জিনিস অর্ডার করলাম কিন্তু ভালো লাগেনি। তো এখন ওটা হচ্ছে একটা পজিটিভ দিক, আর এই বিষয়গুলো কিন্তু নেগেটিভ দিক হচ্ছে। কীরকম, এই যে সাময়িক উত্তেজনা লাগে, অর্থাৎ হঠাৎ করে ইচ্ছে করলো যে দেখি না একটু পর পর দেখি কেমন লাগে খেতে, এই সাময়িক উত্তেজনাটা সৃষ্টি হলো। তারপর হচ্ছে বন্ধু, আমরা সবসময় বলি বন্ধু তুমি চিরজীবন কাছে থেকো, আবার সাথে থেকো, আবার এটাও বলি বন্ধু তুমি তোমার নিজস্ব জায়গায় থেকে বন্ধুত্ব রক্ষা করো, কিন্তু এই বন্ধুদের প্ররোচনায় পড়ে আমরা কি করি মাদকে আসক্ত হয়ে পড়ি। আমরা সেই সব বন্ধুদের নির্বাচন করব যারা আমার সমমনা, যদি দেখি আমি যে আমার বন্ধু খারাপ দিকে যাচ্ছে চেষ্টা করব তাকে সংশোধন করতে, তার পরিবারকে জানাতে, আর সেদিকে কিছু না হলে আমি নিজেই সরে আসব। তারপর হচ্ছে আমরা কিশোর মন, আমরা সবাই জানি যে আমাদের একটা বয়স আছে, 7 থেকে আমরা 16 বছর পর্যন্ত পড়ছি বাংলাদেশ, শ্রীলঙ্কা, হ্যাঁ ভারত, এখানে এই বয়সটা হচ্ছে শিশু কিশোরদের কৈশোরিক বয়স, ঠিক আছে। তো এই কৈশোরিক বয়সটার মধ্যে মনটা থাকে ভীষণ কৌতূহলপ্রবণ, আর কৌতূহল প্রবণতার জন্য কিন্তু এই যে একটা একটা কিউরিয়াসিটি ভাব, একটা মানে অ্যাডভেঞ্চারমূলক, দেখি এটাও একটা অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার করে দেখি যে কেমন লাগে খেতে, অ্যাডভেঞ্চারের জন্যই কিন্তু এই কৌতূহল মনের জন্য কিন্তু মাদকে আসক্ত হয়ে পড়ছে। তারপর আমরা দেখছি যে অনেক সময় যদিও এটা উচিত নয়, আমি এটা সমর্থন করি না যে পিতামাতা আমাদের ঘরের মধ্যে ধূমপান জাতীয় কোনো জিনিস থাকবে, পিতামাতা বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের পকেটের মধ্যে হয়তো সিগারেটের প্যাকেট থাকে, তো হচ্ছে ওই কিশোররা কী করে ওখান থেকে নিয়ে ধূমপান করার চেষ্টা করে, আর প্রথমে তারা কিন্তু ধূমপানে আগ্রহী হয় এবং পরবর্তীতে সেই ধূমপান থেকে তারা মাদকে আসক্ত হয়ে পড়ে। এই হচ্ছে আমাদের একটা মাদকের প্রতি ধারণা আমরা লাভ করেছি। প্রথমে আমরা জেনেছি যে মাদকটা কি, মাদকের মাদক দ্রব্যগুলো কি কি, এখন এই মাদকের একটা ধারণা পেলাম, এখন হচ্ছে মাদকের কারণ, মানে মানুষ মাদকাসক্তি হচ্ছে কেন, এর অনেকগুলো কারণ আছে, আমি কারণগুলো বোর্ডে যাচ্ছি, তোমরা সবাই খাতায় এটা লিখে নাও।
আমি এটাও মুছে দিচ্ছি। চাট অনেক পেছনে নামবে, তোমরা একটু খেয়াল করো। প্রথম হচ্ছে আমাদের পড়া মনে রাখার জন্য কৌতূহল রোপণ। বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, আমি এভাবে আসছি। প্রেমে ব্যর্থতা, পারিবারিক অশান্তি, হতাশা সৃষ্টি, পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত, পারিবারিক বিবাদ, অপসংস্কৃতি, প্রভাব, মূল্যবোধে অভাব। ঠিক আছে, লেখাগুলো কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? একটু খেয়াল করো ভালো করে। আমি এবার আলোচনায় আসি, বিষয়গুলো কি কি, কেন মানুষ মাদকে আসক্ত হচ্ছে। প্রথমে কৌতূহল প্রবণ মন, প্রথমে আমি বলেছি, আমি ওটা কাটুয়ে দিকটা টেনে নিয়ে যাই, তোমরা এবার দেখতে পাচ্ছ। কৌতূহল প্রবণ মন, কিশোররা কৌতূহল প্রবণ মন, পূর্বেই বলেছি আমি কৌতূহল প্রবণ মন, তাদের কৌতূহল দৃষ্টিভঙ্গি কিন্তু এই মাদকে আসক্ত হয়, এই সম্পর্কে আমি একটু পূর্বে বলে দিয়েছি। এবার আসি বেকারত্ব। দেখো এখানে কিশোররা যে শুধু চাকরি বাকরি করবে তা তো হয় না, কিশোররা চাকরি বাকরি ছাড়াও আমাদের মাদক আসক্ত কিন্তু 7 থেকে 16 বছর এর উপরও কিন্তু মানুষ মাদকে আসক্ত হয়ে যায়। আর যখন কোনো চাকরি পায় না, পরিবার থেকে সবসময় গঞ্জনা সহ্য করতে হয় যে কি ব্যাপার, তুমি মাস্টার্স পাস করেছো, তুমি এত ডিগ্রি ডিগ্রি অর্জন করেছো, তুমি চাকরি পাচ্ছ না, তার মনের মধ্যে সে শিক্ষিত, বা দেখা গেল যে সে কোনো কারণে সে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, তারপর সে চাকরি পাচ্ছে না, তার মধ্যে বেকারত্ব, সে যেই মানে পড়াশোনা করেছে সেই মানে চাকরি পাচ্ছে না, তার মধ্যে একটা হতাশা কাজ করে, এই হতাশাটা পরবর্তীতে আসছে, সে বেকারত্ব থেকে কিন্তু মাদকে আসক্ত হয়। পরবর্তীতে দেখছি নিঃসঙ্গতা, মানুষ সাধারণত একাকি হয়ে গেলে তার মধ্যে এক ধরনের কি বিভিন্ন রকমের চিন্তা ভাবনা কাজ করে। সাধারণত আমরা চিন্তা করি যে আমরা ভালো চিন্তা করবো, কিন্তু ভালো চিন্তা অনেক সময় আসে না, তখন মানে মনে হয় যেন একটু পরিবারের সাথে থাকলে ভালো হতো, বন্ধু বান্ধব থাকলে ভালো হতো, বা কেউ প্রতিবেশী বা কারোর সাথে কথা বলতে পারলে মনে হয় একটু ভালো হতো। সেই নিঃসঙ্গতা, একাকি, একাকত্ব জীবন ভালো লাগে না, এই ভালো লাগে না করতে করতে ভালো লাগার জন্য সে ওই মাদকে আসক্ত হয়ে যায়। তারপর দেখছো প্রিয়জনের মৃত্যু, সাধারণত প্রিয়জনের মৃত্যুতে যে কেউ মাদকাসক্তে আসক্তি মানে তার জন্মে, এটা কিন্তু এক ধরনের চিন্তা করলে একটু অস্বাভাবিক লাগে, কারণ মনে করো সবার বাবা মা ভাই বোন চিরকাল তো বেঁচে থাকে না, তাই না? তো বিশেষ নিশ্চয় বিশেষ কেউ প্রিয়জন, তাকে ছাড়া হয়তো জীবনটা খুব অচল হয়ে যায় এমনটাই মনে হয়,
তখনই কিন্তু মাদকে আসক্ত হয়। সেই বিশেষ প্রয়োজনের জন্য কিন্তু মাদকে মানুষ আসক্ত হয়ে পড়ে। তারপর আমরা দেখছি প্রেমে ব্যর্থতা। এই বিষয়টা আসলে কিশোরকালের জন্য আমি মনে করছি না যে এটা খুব বেশি প্রয়োজনীয়। তো অনেক সময় এটা প্রেমে ব্যর্থতার জন্য কিন্তু এক ধরনের নিজেকে শেষ করে দেওয়া, হ্যাঁ ওই জায়গায় তখন মাদকে আসক্ত হয়ে পড়ে। তারপরে দেখছি পারিবারিক অশান্তি। আমরা একটা সময় দেখতাম যখন আমরা যৌথ পরিবার ছিলাম, যৌথ পরিবারে থাকলে আমাদের না মানসিক বুদ্ধি কি দিন দিন কি বাড়ছে নাকি লোপ পাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারি না। যৌথ পরিবারে থাকার যে সুফল সেটা মানে কতটা ভালো দিক এটা আমরা নিজেরাই নিজেদেরকে বোকা প্রমাণ করছি। যৌথ পরিবারে থাকলে আমি আমার সন্তানকে রেখে কিন্তু কারো কাছে আমি বাড়ি বেরোতে পারছি, কিন্তু একক পরিবার, একক পরিবারে থাকার ফলে আমার কোনোখানে গেলে আমার দরজা বন্ধ হলো কিনা, জানলা বন্ধ হলো কিনা, আমার এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা সব দেখে শুনে বাচ্চাকে কোথায় রাখবো বা আমার সন্তানকে আমি কোথায় রাখবো বা আমি কিভাবে কি করব, বিভিন্ন রকম চিন্তা আসে। কিন্তু আবার মনে হয় যে একক পরিবারে থাকলে মনে হয় অনেক কিছু আমি সুবিধা পাবো, কেউ আমাকে শাসন করবে না, কারো কথা শুনতে হবে না, এটা কিন্তু ঠিক না। যৌথ পরিবারে কিন্তু তখন অতটা ঝগড়া বিবাদ লেগে থাকতো না, খুনসুটি সবার মধ্যেই থাকে, একটু না একটু চার পাঁচটা যদি কড়াই ডেকচি থাকে একটু ধুতে গেলে ধুমধাম শব্দ হয়, ওই ধুমধাম শব্দ আর পারিবারিক নিত্য কলহ, এই কলহ ওই ছোট্ট কোমলমতি শিশুদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলে। এই বিরূপ প্রতিক্রিয়ার ফলে কিন্তু সে ধীরে ধীরে প্রথমে ধূমপান করতে শিখে, সে ঘরে থাকতে চায় না, সে বাইরে বেরিয়ে যেতে চায়, তখন সে বন্ধু বান্ধবদের সাথে মিশে বা বন্ধু বান্ধব না হয়তো সে পাড়ার কোনো লোক ছেলে মানে বখাটেদের সাথে সে যোগদান করলো, তারা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তারপরে তাদের সাথে এগুলো খাওয়া শুরু করলো, আস্তে আস্তে তারা মাদকে আসক্ত হয়ে গেলো। এবং পিতামাতার মধ্যে কোনো মিলমিশ খুঁজে না পাওয়া, পিতামাতার সন্তানকে সেই পরিমাণ সাপোর্ট দেয় না, সে কি পড়াশোনা করছে, তার কি ভালো লাগার দিক আছে, অর্থাৎ তার কোন দিক দিয়ে অসুবিধা হচ্ছে, তার মনোযোগ দৃষ্টি আকর্ষণ, তাকে যত্ন নেওয়া, এই সবগুলো যখন সে কিশোর ছেলে পায় না বা কিশোর ছেলে বা মেয়ে পায় না তখন সে কিন্তু মাদকে আসক্ত হয়ে পড়ে। আর পিতামাতার এই ঝগড়া বিবাদটাই কিন্তু মাদকাসক্তির একমাত্রই কারণ। তারপর আমরা দেখছি হতাশা সৃষ্টি। আমি বলবো যে হতাশা সৃষ্টিটা শুধু পারিবারিক কলহ বিবাদের জন্য নয়, পড়াশোনা করছে প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন জন বলে আরে তোমার দ্বারা তো কিছু হবে না, তুমি কি এগুলো করো, হ্যাঁ তারপর দেখা গেলো সে একটা ভালো কিছু করার চেষ্টা করছে। এখন কথা হচ্ছে যে আমি কতটুকু পারবো সেটা পরের কথা, আমি তো চেষ্টা চালাচ্ছি, সবাই তো আর একরকম হয় না, হ্যাঁ সবাই কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হতে পেরেছেন, কাজী নজরুল ইসলাম হতে পেরেছেন, শেক্সপিয়ার হতে পেরেছেন, হ্যাঁ আইজাক নিউটন হতে পেরেছেন। কিন্তু দেখা যায় অনেক যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে তাদের খুব স্বপ্ন থাকে যে আমি স্যার আইজাক নিউটন হব, হ্যাঁ যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করে রবীন্দ্রনাথের মতো লেখার চেষ্টা করে বা মানে ওই ধরনের ওই আঙ্গিকে নিজেকে কল্পনা করে লেখে, কিন্তু তাই বলে তো সে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারবে না, সেই থাকবে। এখন আমার কথা হচ্ছে সে তার মধ্যে থেকে যদি কিছু করতে পারে তাহলে সবচাইতে ভালো হয়। আর আমাদের বিপত্তিটা ঘটে সেখানে যে আমরা যখন কোনো কিছু পাই না তখন আমরা সাথে সাথে ভেঙে পড়ি, মানে আমরা ভেঙে পড়ি বলতে মানুষ তার ভেঙে যায় না, অর্থাৎ তার মনটা ছোট হয়ে যায়, এবং মনটা যখন ছোট হয়ে যায় তখন সে নিজেকে সবসময় মানে হীনমন্য মনোভাবে রাখে, অর্থাৎ তার দ্বারা কিছু হবে না, আমার পাশে পাশে আঙ্কেল তো বললো হবে না কিছু, তখন সে হতাশার মধ্যে পড়ে যায়। তবে পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত কিন্তু এটা আমি কথাটা আগেও বলেছি, পিতামাতার স্নেহ দেয় না সে কথাটা এটার সাথেও রিলেটেড যেহেতু ছিল। পারিবারিক বিবাদের কথাও কিন্তু আমি বলেছি যে পারিবারিক যখন ঝগড়া হয় যে বিভিন্ন জনের সাথে তখন কিন্তু এই ব্যাপারটা ঘটে থাকে। অপসংস্কৃতি সবচাইতে বড় এবং অন্যতম প্রধান কারণ, এই মাদকাসক্তির অন্যতম প্রধান কারণ হচ্ছে অপসংস্কৃতি। আমি একটু গোল করে দিই, তোমরা একটু ভালো করে খেয়াল করো অপসংস্কৃতির প্রধান। এক দেশ থেকে অন্য দেশের সংস্কৃতি, চলচ্চিত্র, বিভিন্ন ছবি এগুলো যখন অন্য দেশে হ্যাঁ আসে, সেটা যদি নেতিবাচক দিক থেকে আসে এবং সেটা যদি ভালো সংস্কৃতি মনা না হয় তখন কিন্তু এইসব শিশুরা অপসংস্কৃতির প্রভাবে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে এবং যুব সমাজটা ধ্বংসের পথে এগিয়ে যায়। তারপর দেখছি নৈতিক মূল্যবোধের অভাব। আমরা
পরিবারের মধ্যে সাধারণত ধর্মীয় কিছু বিষয় আছে, যার যার ধর্ম অনুযায়ী শেষে অবশ্যই প্রার্থনা করবে। রেগুলার একটা আমরা যেমন রেগুলার ভাত খাই, টাইমলি ভাত খাই, ভাত খেতে তো কাউকে বলতে হয় না, তাই না? ঠিক ওই রকমই টাইমলি আমাদের কিছু সময় আছে প্রার্থনা করার, সেই প্রার্থনাটা আমরা অবশ্যই করতে হবে। আর না করার ফলস্বরূপ কিন্তু এই মাদকে আসক্ত হচ্ছে এবং সেই জ্ঞানটা নাই যে ধর্মে কি বলা আছে যে এইসব মাদকে আসক্ত হবে না, অন্যদেরকে কি অত্যাচার করবে না, এসব বাণীগুলো লেখা আছে, সে বাণীগুলো সে না জানার কারণে কিন্তু মাদকে আসক্ত হচ্ছে। তাহলে আমরা মাদকাসক্তির কারণটা আমরা জেনে গেলাম। এইবার আসো আমরা মাদকাসক্তির প্রভাবে চলে যাই। আমি একটু মুছে দিচ্ছি। মাদকাসক্তির প্রভাবে আমি এরপর তোমাদের কিছু তথ্য জানাবো। প্রথমেই বলেছি, এটা আমি প্রভাব বলছি, আমি বলতে বলতে আলোচনা করবো। এটা দেখো, এটা একটা তোমরা খাতায় লিখে নাও, ভয়াবহ সমস্যা, ঠিক আছে? এটা একটা হচ্ছে ভয়াবহ সমস্যা, প্রথমেই বলেছি। দ্বিতীয়ত দেখছি এটা সামাজিক, আমি সংক্ষিপ্ত করে লিখছি, সামাজিক ও নৈতিক জীবনে সমস্যা সৃষ্টি করে আমাদের সমাজ এবং নীতিগত দিক থেকে এটি কিন্তু একরকমের সমস্যা সৃষ্টি করে থাকে। তারপরে দেখো তিন নম্বর, শারীরিক সমস্যা তৈরি করে। শারীরিক সমস্যা কি 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 এটা কি ধরনের শারীরিক সমস্যা তৈরি করে আমরা দেখছি, হৃদরোগ, যক্ষা, ক্যান্সার, শ্বাসকষ্ট, অর্থাৎ এই মাদকদ্রব্য গ্রহণ করার ফলে এই যে আমাদের শারীরিক সমস্যাগুলো হয়ে থাকে, তোমরা শারীরিক সমস্যাগুলো দেখতে পেরেছ। তারপর কি মানসিকভাবে দুর্বল, অর্থাৎ মানসিক দুর্বল হয়ে পড়ে, যেহেতু শারীরিক সমস্যা হবে সঙ্গে সঙ্গে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, ভয়, উৎকণ্ঠা, উত্তেজনা। তাদের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবে, তাদের মধ্যে সবসময় ভয়, উৎকণ্ঠা এবং উত্তেজনা কাজ করে, আর এই ভয়, উৎকণ্ঠা, উত্তেজনা কাজ করার ফলে তারা বিবেচনা কি শক্তি হারিয়ে ফেলে, আর বিবেচনা শক্তি যখন হারিয়ে ফেলে তখন তারা এক ধরনের সমাজের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে। আমি তাহলে লিখতে পারি সমাজে নৈরাজ্য সৃষ্টি করে। তারপর হচ্ছে দেখো, পারিবারিক জীবনে অশান্তি, আমি একসঙ্গে দুটো পয়েন্ট লিখে দুটো একসঙ্গে আলোচনা করব। হ্যাঁ, পারিবারিক আমরা এটুকু পর্যন্ত বুঝেছি, পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করে মানে অর্থাৎ পরিবারের মধ্যে তারা সবসময় এক ধরনের মানে সন্তানরা যে মাদকে আসক্ত যেসব কিশোর সন্তানরা রয়েছে তারা সর্বসময় একটা এক ধরনের হইচই, একটা মানে একটা কলহ বিবাদের মধ্যে থাকে, বাবা মা থেকে সবসময় টাকা চায়, মিথ্যা কথা বলে, যখন তখন বলে আমার আজকে বন্ধুদের সাথে একটু করে বন্ধুদের জন্মদিন, আমার খেতে যেতে হবে, দেখা গেলো বন্ধুদের জন্মদিন নেয়, হ্যাঁ সে টাকাটা নিল, তারপরে আবার দেখা গেলো যে হ্যাঁ আমাকে আজকে স্কুলে ফাইন দিতে হবে বা আমার স্কুলের মধ্যে অমন কথা বলেছে, আবার বাবা যখন চেক করলো যে স্কুল থেকে নির্দেশনা এসেছে এরকম কোনো কিছু নেই, তখন কিন্তু ধরা পড়ে যাচ্ছে, তখন একটা অশান্তি সৃষ্টি করে। আর একটা সময়ে কিছু অভিভাবক আছেন যে এই যে টাকাটা জোগান দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে যায়। তারপর আমরা আমি এখানে একটু লিখছি এই কয়েকটা, আচ্ছা অর্থাৎ মাদকের এটা নয় নম্বর, মাদকের মাদকের মানে মাদকদ্রব্যের আর কি, হ্যাঁ মাদকের সহজলভ্যতা,
আমি মাদকদ্রব্যটা লিখি তাই না, সেটা হলে ভালো হয়। যেসব দেশে মাদকদ্রব্য খুব বেশি পাওয়া যায় সেখানে কিন্তু এই মাদকাসক্তি ঘটে থাকে। তারপর কি হয়, মূল্যবোধের অবক্ষয় অর্থাৎ পারিবারিকভাবে মূল্যবোধ শিক্ষা গ্রহণ করতে পারে না, তখন তার মধ্যে মধ্যে আচরণিক অবস্থা খারাপ থাকে, সে বিভিন্ন রকমের বাজে আচরণ করে। হ্যাঁ, তারপরে তার মধ্যে বড় ছোটদের প্রতি শ্রদ্ধা উত্তে শ্রদ্ধা, তারপরে তোমার স্নেহ ভালোবাসা এগুলোর কমতি দেখা যায়। তো এই মূল্যবোধ অবক্ষয়টা দেখা যায় এই মাদকাসক্তির ফলে। তারপর হচ্ছে নৈতিক শিক্ষা গ্রহণে অনাগ্রহী, অর্থাৎ সে তো প্রথমে মাদকা শক্ত, তার বিবেচনায় থাকে না সে কি নীতিগত শিক্ষা গ্রহণ করবে, অর্থাৎ তার নৈতিক শিক্ষা গ্রহণে তার অনাগ্রহ বিষয়টা প্রকাশ পায়। তো এখন এই বিষয়গুলো নিয়ে কিছু তো প্রতিকার আছে তাই না, প্রতিকার তো থাকবে, যে কোনো রোগ হলে এটাও এক ধরনের রোগ, যে কোনো রোগ হলে এটার প্রতিকার অবশ্যই আছে। সেই বিষয়ে কিছু প্রতিকারমূলক ব্যবস্থার কথা আমাদের দেয়া আছে, সেটা হচ্ছে আইনি প্রতিকার। সরকার চিন্তা করেছে যে সরকার এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষ করে মাদকাসক্তি প্রতিরোধে আইনি কিছু প্রতিকার বা আইনি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি তোমাদের তথ্যগুলো একটু জানিয়ে দিচ্ছি। এখানে প্রথম প্রতিকারটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, এই প্রতিরোধমূলক ব্যবস্থাটা হচ্ছে প্রথম প্রতিকার। তারপর হচ্ছে নৈতিক শিক্ষার গুরুত্ব, তারপরে ছোটবেলা থেকে সন্তানদের ধর্মীয় মূল্যবোধ এবং পারিবারিক মূল্যবোধ শেখানো, অভিভাবক বয়োজ্যেষ্ঠদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, মাদক বিরোধী যেসব আছে মসজিদ মন্দির সকল ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব সমিতি প্রভৃতি সামাজিক সাংস্কৃতিক ক্রীড়াঙ্গনেগুলোতে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে, বিভিন্ন অনুষ্ঠানের অপকারিতার দিকটা তৈরি করতে হবে। এইবার যেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, আমরা সব সময় দেখি মাদক কে না না বলুন, ঠিক আছে, এটা একদম উদাহরণ চিহ্নের মাধ্যমে রাখলাম, একটা ক্রস চিহ্ন দিলাম, অর্থাৎ এটা সবচেয়ে ভাইটাল একটা পোস্টার, মাদককে না বলুন, আপনি আজকে না বলুন, আগামীকাল আরেকজন বলবে, এভাবে সবাই বলতে থাকবে মাদককে না বলুন। তারপরে আছে সংবাদপত্র রেডিও টেলিভিশন চলচ্চিত্র পোস্টার বিলবোর্ড হ্যাঁ লিফলেট ইত্যাদির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা, সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা করা, আমাদের কিশোরদেরকে সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে, যাদের খারাপ অভ্যাসের দিকে না যায় এবং শিক্ষার মাধ্যমে তারা ভালো দিকে চলে যায়, অশোভন চলচ্চিত্র এগুলো প্রকাশ নিষিদ্ধ করতে হবে, আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন কি আইনি ব্যবস্থা আমরা একটু দ্রুত একটু তথ্যগুলো জেনে নিই। বাংলাদেশ সরকার মাদকাসক্তি প্রতিরোধে জাতিসংঘ মাদক নিয়ন্ত্রণের তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে। সেকেন্ড দেখছি, বাংলাদেশ সরকার 1990 সালে মাদক বিরোধী সাব কনভেনশনে স্বাক্ষর করেছে। বাংলাদেশ তিন নাম্বার দেখছি, বাংলাদেশ সরকার তামাকজাত দ্রব্য ব্যবহার অর্থাৎ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবহার সম্পর্কে সর্বশেষ বিধিমালা 2013 প্রণয়ন করে তামাকজাত দ্রব্য পাবলিক প্লেসে এবং পাবলিক পরিবহনে ব্যবহার করে থাকলে শাস্তির বিধান করা হয়েছে। এখন এই শাস্তিগুলো কী কী, খুব মনোযোগ দিয়ে কান খুলে বই মূল বই দেখবে এবং আমার আলোচনা দেখবে, মিলিয়ে নেবে কী কী এই বিধিতে বলা হয়েছে। পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহন, অফিস আদালত গ্রন্থাগার লিফট আচ্ছাদিত কর্মক্ষেত্র হাসপাতাল ক্লিনিক বিমানবন্দর নৌবন্দর সমুদ্র বন্দর রেলওয়ে স্টেশন বাস টার্মিনাল প্রেক্ষাগৃহ প্রদর্শনী কেন্দ্র থিয়েটার হল বিপণী বিতান আবদ্ধ রেস্তোরাঁ পাবলিক টয়লেট শিশু পার্ক মেলা পাবলিক পরিবহনের জন্য তোমার অপেক্ষার যে স্থানটা আছে সেটা প্রয়োজনীয় অনুযায়ী সরকার ঘোষিত স্থানসমূহ ধূমপান দণ্ডনীয় অপরাধ, এছাড়া পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান করা যাবে না। আর এই শাস্তিটা কী হবে, এইসব জায়গাগুলো কাজগুলো এই মাদকদ্রব্য বা ধূমপান জাতীয় জিনিসগুলো করলে কী হবে,
ওই ব্যক্তি যিনি করবেন তাকে অনধিক 300 টাকা কি করতে হবে, অর্থদণ্ড দণ্ডিত করতে হবে। আর ওই ব্যক্তি যদি বারবার বা পুনঃ পুনঃ সেই কাজটা করে থাকেন তাকে দ্বিগুণ দণ্ড কি প্রদান করতে হবে। তারপর আমরা দেখছি ধূমপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন প্রচার কিন্তু বন্ধ করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে নেশা বা মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। মাদক দ্রব্য উৎপাদনের সাথে জড়িত শ্রমিকদের জন্য কিন্তু আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, না তারা কোথায় যাবে কি করবে। ছাত্রছাত্রীদের সামনে শিক্ষকের ধূমপানকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। ঔষধ হিসেবে উৎপাদিত ব্যবহৃত মাদক জাতীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা মাদকাসক্তি সম্পর্কে আজকে ধারণা লাভ করলাম। এখন আমরা একটা ছোট্ট আমি একটু দ্রুত আজকে সৃজনশীলে যাই, আমাদের দশম অধ্যায়টা কিশোর অপরাধ এবং মাদকাসক্তি আমাদের শেষ হয়ে গেল অধ্যায়টা। ভালোই লাগলো যে আমরা মাদকের ভালো দিকটা না জেনে আমরা কি নেতিবাচক দিকটা জানার পর ভালো দিকটাতে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে এসো আমরা আজকে একটা সৃজনশীল অংশে চলে যাই। তোমাদের যদি লাইটের আলো কোনো সমস্যা হয় একটু বলবে। আমরা দেখতে পাচ্ছি একটা সৃজনশীল অংশ দৃশ্য এক। আমি তোমাদেরকে বলেছিলাম যে কিশোর অপরাধ এবং মাদকাসক্তি পড়িয়ে কিন্তু আমি সৃজনশীল দেব। এরপর তোমাদের কিন্তু আবার আমার ক্লাসটার পরপরে কিন্তু কিছু তোমাদের তথ্য বা নোট হিসেবে যাবে। নোট করবো না আমি, কিছু বহুনির্বাচনী সৃজনশীল প্রশ্ন সেখানে বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে দেবো, তোমরা সেগুলো অনুশীলন করবে। মনির অষ্টম শ্রেণীর ছাত্র, সে নিয়মিত স্কুলে মার কাছে অতিরিক্ত টাকা দাবি করে। টাকা না দিলে জিনিসপত্র ভেঙে ফেলে, এছাড়াও সে গ্রামের বখাটে কিশোরদের সাথে মেলামেশা করে। দৃশ্যপট দুই, কলেজ পড়ুয়া ছাত্র দিহান ইদানিং কলেজ থেকে দেরিতে বাসায় ফেরে। এখন এই আমার দৃশ্য এক এবং দৃশ্য দুই কিন্তু চলে গেছে। এখন হচ্ছে আমার প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। প্রথম প্রশ্ন এক নম্বর, ক সামাজিক সমস্যা কি। অনুধাবনমূলক দুই নম্বর প্রশ্ন, শিশু মনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যাখ্যা কর। তিন প্রয়োগমূলক প্রশ্ন যার নাম্বার হচ্ছে তিন, দৃশ্য একে কোন সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে বর্ণনা করো। প্রশ্ন নম্বর চার, দৃশ্য দুইয়ে উল্লিখিত সমস্যা সমাধানে করণীয় পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। এটা নম্বর হচ্ছে চার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সৃজনশীল অংশ করা হয়ে গেছে, আমাদের দশম অধ্যায়ের পুরো পাঠটা আমাদের আয়ত্তে এসে গেছে এবং আমরা আশা করি বাড়িতে বসে এই সৃজনশীল অংশগুলো অনুশীলন করব। আর আশা করব তোমরা বাড়িতে ঠিকমতো পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর এই কয়েকটা সপ্তাহ একদম বাসার বাইরে বেরোবে না, গরম পড়ছে, বেশি করে পানি খাবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ আগামী সপ্তাহের জন্য।